প্রিয় দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসাদ সাউন্ড সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ দুপুরে আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের উনিশশো তিহাত্তর থেকে হাজার তেইশে রেট্রোস্পেকটিভ শীর্ষক নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শনী আলিয়াস ফ্রান্সের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সুবর্ণা মোর্শেদার একক চিত্রকলা প্রদর্শনী আত্মদৃষ্টি প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত লালমাটির কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে নাহিদুল ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী কাল সংস্রব এবং পরিভ্রমণ প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত এবার এনটিভি টিভি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছি এনটিভি'র আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক গোলক ধাঁধা। আরে আগে খবরটা ফুটতাম তো হট করে

মিята যেন একটা গোলক রাত নয়টা থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার অন্তরীক্ষে বসবাস বস পাই ও জানি না জানি না হমুন কতটা গভীর সচেতন চেতনেও করি তোমারই ফিকির রাত নয়টা ত্রিশ মিনিটে থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি আমি আসলে আপনার কাছে আসছিলাম ভাইয়ের কাছে ছেলে আসবে না না আসবে না আমার বাসায় বিয়ের উপযুক্ত দুইটা মেয়ে তুমি আসলে মহল্লার মানুষ নানান কথা বলে আচ্ছা কে কি বলে তার নামটা বলেন না আমরে রাত এগারোটা ত্রিশ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টকশো এই সময় সময়সূচি এবার দুপুরের অতিথি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে নাহিদুল ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী কাল সংস্রপ এবং পরিভ্রমণ প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী নাহিদুল ইসলাম শুভ দুপুর ভাইয়া শুভ দুপুর কেমন আছেন আছি ভালোই আপনি জি ভীষণ ভালো আছি কাল সংস্রব এবং পরিভ্রমণ শুরু হয়েছে দুই তারিখ থেকে ঢাকা লালমাটিয়ার কলা কেন্দ্রে এবং কাল এটা শেষ দিন তো এখন পর্যন্ত আপনার যেহেতু এটা প্রথম একক প্রদর্শনী নিঃসন্দেহে অনেক ভালো লাগা ছিল উত্তেজনা ছিল তো সব কিছু মিলিয়ে কেমন হলো এবার প্রদর্শনী আপনার ধন্যবাদ আসলে এক্সিবিশন আমি হয়েছে হয়তো গ্রুপ এক্সিবিশন হয়েছে আমার একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে বা যারা আর্ট প্রমোট করে আমার নিজস্ব একটা গন্ডিয়া ছিল কিন্তু ঢাকায় আসলে আমি আসলে চিত্রশিল্পীদের সাথে আমার পরিচয় থাকলেও তারাও জানতো না এবং আমি নিজেও জানতাম না যে এগুলো আদৌ আর্ট হচ্ছে কিনা বা হয়ে উঠছে কিনা জাস্ট নিজের এক্সপ্রেশনস রিল্যাক্স করার জায়গা একটা সোলেস একটা ভেন্টিলেশন নিজের জানিনা না নিজের অনুভূতিগুলো প্রকাশ করা কেন আদৌ অনুভূতিটা কি একে যাচ্ছি খারাপ লাগছে বা ভালো লাগছে বা সবাই গল্প করছে ফ্রেন্ডরা আমি একটা কোনায় একটা প্যাড বন্ধুর অফিসেরই হতে পারে বা যে কোনো জায়গা কাগজ নিয়ে সেখানে স্কেচেস করছি মানে আগে থেকে তো পরিকল্পনা নিশ্চয় ছিল না যে এক্সিবিশন করবেন না না মানে এক্সিবিশন তো দূরে থাক যে বলেছি দু এক জায়গায় যে স্লাইটেস্ট ইন্টেনশনও ছিল না যে অ্যাম্বিশনও ছিল না টু বিকাম এন আর্টিস্ট এরকম কোনো ব্যাপারই ছিল না জাস্ট নিজের ভালো লাগে আঁকতে পারছি আঁকছি আদৌ হচ্ছে কি হচ্ছে না জানি না এঁকে যাচ্ছি প্রদর্শনী করার পরিকল্পনা ঠিক কবে করলেন এটা আসলে আমাদের ঢাকা চারুকলা ইনস্টিটিউটের কিছু ছোট ভাই পরবর্তীতে তাদের সাথে তাদের সাথে আমার ইনটিম মিসি একটু গ্রো করে আর্ট নিয়ে যেহেতু এমনি পড়েছি জানতাম আর্ট মুভমেন্টগুলো কি আর্ট স্কুলগুলো কি কারা বড় আর্টিস্ট কার কি বৈশিষ্ট্য থিওরিস্টগুলো জানতাম সেই জন্য ছেলেদের সাথে কথা হতো ইয়াংদের সাথেও কথা হতো বড়দের সাথেও কথা হতো গত চার বছর আগে ওদের একটা গ্রুপ এক্সিবিশন চলছিল ওই লাল মাটিয়াতেই আর একটা গ্যালারিতে আমি তখন আদাবরে শ্যামলিতে একটা চাকরি করি তো ও খুব কাছাকাছি আমি বিকেলে অফিস শেষ করে ওদের এক্সিবিশনে চলে যেতাম এবং আড্ডাডা মেরে চলে আসতাম তখন হতো কি কেউ থাকুক আর না বলছিলেন যেটা বলছিলাম সবাই গল্প করছে আমি একটা কাগজ নিয়ে স্কেচ করে যাচ্ছি তখন একটা ইয়াং ছেলে যে আমার কিউরেটার ইমরান সোহেল সাহেব উনি ঢাকা চারুকলা থেকে পাশ করেছেন আবার কলকাতা মানে ভারতের শান্তিনিকেতন এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন থেকে উনি করে এসছেন উচ্চতর ডিগ্রি উনি বলে যে নাইদ ভাই কি করেন আমি কে যে দাগা দিয়ে করছি স্কেচ স্কেচ তো দাগা আঁকি করছি তো দেখে হি ওয়াজ বিট ইন্টারেস্টেড ভাই ভালো তো একটু ডিফারেন্ট শেপ অ্যান্ড অল দিস থিং তখন যে ছিল মোহাম্মদ জাকির সাইদ মোহাম্মদ জাকির তিনি বললো যে হ্যাঁ নাহিদ ভাই তো আঁকে দেখো তো কীরকম হয় ওরা এসে আমার একটা স্টুডিও মতো আসে আমি বলি স্টুডিও বাসার ছাদে রুফটপে একটা ইয়ে ওরা আপনাকে তার মানে ইন্সপায়ার করেছে না ওরা আমাকে রীতিমতো আমি আজকে 4 বছর এরা মানে এরিয়ে যাচ্ছিলাম জিনিসগুলো যে আমি আসলে আমি জিনিসগুলো একেবারে নিজের জন্য করেছি তো ওরা যখন একজন আর্টিস্টের জায়গা থেকে দেখেছে একজন কিউরেটরের জায়গা থেকে দেখেছে গত তিন চার মাস আগে আমি ছুটিতে ঢাকায় এসছি মানে উত্তরায় থাকি ঢাকায় আসছি তখন শাহবাগে দেখা হায়দ ভাই ছবি আঁকেন না পাঁচ চার পাঁচ বছর আর পারছি না চাকরির চাপে আগের ছবিগুলো কোথায় আছে যে চিলে কোঠায় সব র্যাপ করা আছে দেখা যায় না দেখা যায় কাজ করেন আছেন তো দুদিন আপনি ছবি তুলে পাঠিয়ে দেন আমি কেন কি করবা বলে এমনি তখন বললো যে পরে বলছি যে দেখি দেখে দেখা যাক নাই তাই তা আমি একটা ছেলেকে ইয়ে করে ছোট ভাই ওর ছবি টবি তুলে আমি আপনাদের ইন্টারনেট দিয়ে থ্রু ইন্টারনেট পাঠিয়ে দিলাম তখন সে আবার এটা আমাদের কলা কেন্দ্রের বড় ভাই এবং ওয়াকুল রহমান সাহেব ওনাকে দেখালেন আচ্ছা ওয়াকুল রহমান সাহেব আসলে ব্যক্তিগতভাবে আর্টিস্ট এবং আপনাদের থেকে থেকে করেছে। পরবর্তীতে ইউরোপে চলে গেছেন বিশ পঁচিশ বছর ওখানে ছিলেন এখন চলে এসছেন এসে এই এই শিল্পীদের দ্বারা পরিচালিত একটা আর্ট রিনা বা গ্যালারি করেছেন আপনার তো অনেকগুলো ছবি নিশ্চয় আঁকা ছিল আপনি বলছিলেন। যে অনেকগুলো ছবি তো তার ভেতর থেকে যে কটি ছবি আমি জানি না কতগুলো ছবি সত্তরটি মতন তো এই সত্তরটা ছবি যে নির্বাচনের প্রক্রিয়াটা কেমন ছিল বা কিভাবে কোন জায়গা থেকে এটা নির্বাচন করা হলো বাংলাদেশের ক্ষেত্রে কিউরেটারের ধারণাটা খুব নতুন যে কাজ আমরা সবসময় দেখেছি যে আর্টিস্ট নিজেই কাজ করে নিজেই কিভাবে যেন টাকাটা একটা টাকা একটা অ্যামাউন্ট জোগাড় করতে হয় সেখানে একটা ক্যাটালগ ছাপাতে হয় বাঁধানোর খরচটা একটা ব্যাপার আছে তো আমি বলেছি যে আসলে ছবি জিনিসটা যেটা বলছিলাম এখন ইমরান সোয়েল সে কিউরেটার সে যেটা পছন্দ করেছে সেটাই আর আমি কখনো কখনো দু একটা বলেছি যে এটা না নিলে মহাকালের কাছে দায়ী থাকবে এটা না নিলে ইতিহাসের কাছে দায়ী থাকবে এরকম দু একটা হয়েছে কিন্তু দুজনের দুই জায়গা থেকে স্বাধীনতা ছিল উনি ওনার জায়গায় যে কাজ করেছে সেখানে অন্য কেউ ইন্টারফেয়ার করেনি আমি আমার জায়গা থেকে যে কাজ করেছি কেউ ইন্টারফেয়ার করেনি আবার যেখানে তিনজন দুজনের যৌথ কাজ সেখানে একটা আন্ডারস্ট্রিং এর ভিত্তিতে আমরা তৈরি করে নিয়েছি আচ্ছা মূলত ছবির বিষয়বস্তুগুলো কি আসলে ছবির বিষয়গুলো এখন আসলে আমার কাছে ছবি জিনিসটা আসলে ফিল্ম স্টাডি পড়েছিলাম কলকাতায় সেই নাইনটিজ এ এখন আমার কাছে মাথায় কাজ করতো যে এটা তো একটা ফ্রেম না আর ফিল্মে হচ্ছে এক সেকেন্ডে চব্বিশটা ফ্রেম তো একটা ফিল্ম ফ্রেম দাঁড় করানো কঠিন হবে না এরকম একটা মানসিক জায়গা এখন পুরোটাই আসলে সবাই কালকে আমাদের আর্টিস্ট টক ছিল কনভারসেশন উইথ দ্য আর্টিস্ট সেখানে বাংলাদেশের প্রতিটি দেশে আর্টিস্ট অ্যাকাডেমিক্স আর্ট অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট ছবি উৎসাহী এরা সবাই ছিলেন সেখানে থেকে যে কথাটা এসছে যে একটা কথা আছে পিওর আর্ট একটা কথা আছে আর্টের আবার গুড আর ব্যাড কি ব্যাড হলো তো সেটা আর্ট না তাই না আর্ট হচ্ছেই মানে হচ্ছে সেটা হয়ে গেছে তবে কথা থাকতে হবে বলেই সেটা তারপর যখন আপনি ছবিগুলো কোনো না একটা অনুভূতি প্রকাশ করেছেন বা কিছু একটা দেখে ইনস্পিরেশন পেয়েছেন আসলে আজকে কেউ কেউ তুলনা করছেন যে অ্যাবস্ট্রাক্ট একদমই অ্যাবস্ট্রাক্ট কিছু তবে কিছু চেনা ফর্মস আছে ফর্ম কিছু গাড়ি দেখা যাচ্ছে সবে পেইন্টিং না ইনস্টলেশন আর্ট এরকম কিছু আছে ইনস্টলেশন নেই পেইন্টিং আছে স্কেচেস আছে ড্রয়িং আছে এবং সেগুলো হচ্ছে ধরেন কনভেনশনাল অ্যাক্রিলিক আছে আচ্ছা অয়েল প্যাস্টেল আছে সফট প্যাস্টেল আছে এবং ক্যানভাসে করেছি আবার আমি বিলাতে থাকতেই জিনিসগুলো করেছি এক্সেলসিয়ার মানে কাঠের সারফেস প্যাকিং বক্সের কাঠ সেগুলোকে সার্ফেস ট্রিটমেন্ট দিয়ে বা ন্যাচারাল ওটার উপর দিয়ে সাইকেল চলে গেছে বা কেউ পাড়া দিয়েছে ফুটস্টেপ বা প্যারেক লাগানো আছে ওটাই ওটার সার্ফেসের পটের ট্রিটমেন্ট ওটাকে ধরে ওটাকে নষ্ট করিনি ওটাকেই কম্পোজিশনের মধ্যে এনে ফেলেছি তারপরে ব্রাউন পেপার বোর্ড যেটা আমরা বলি কার্টুনের বাক্স প্যাকিং বক্স ওগুলোতে করেছি কখনো এখানে আছে যে বড় ক্ষয়র ইনভেলপ ওটার মধ্যে স্কেচ আছে প্লাইউড এ পেন্টিং আছে রঙের কাজ তারপরে আমরা যে কি করি পার্টিক্স চিপ বোর্ড ওটাতে আছে উডেন সার্ফেসে আছে এগুলা মেইনলি আছে তারপরে রং হিসেবে কি ধরনের রঙ ব্যবহার করেছেন মাধ্যম হিসেবে রং কর্মশান আমরা যে অ্যাক্রিলিক আছে বেশি কম বেশি অয়েল প্যাস্টেল আছে সফট প্যাস্টেল আছে তারপরে রঙের ক্ষেত্রে যেটা ভেরিয়েশন এনেছি আমি কিছু কিছু বাজে চুন বোধ খাবার চুন এবং খনির চুন ব্যবহার করেছি খয়ের ইউজ করেছি চক ব্ল্যাকবোর্ডে চক যে সেই চকের সাথে কম্পিউটার প্রিন্টারের যে তিনটা কালি আছে ম্যাজেন্টা ইয়ালো অ্যান্ড আপনার ব্লু ও তিন তিনটা মিশিয়ে কালার ভেরিয়েশন এনে ওটা করেছি করে আবার ছায়িকভাবে ফিক্সিটিভ দিতে হয় একটা ফিক্সার দিতে হয় সেগুলো অ্যাপ্লাই করেছি আহ এখানে অনেক রকম মাধ্যমের কাজ আছে আবার আপনি বলেছেন মিক্সড মিডিয়া যেটা বলেছেন যে নির্ধারিত কোনো বিষয়বস্তু এখানে নেই তাহলে যখন নামটা নির্বাচন করলেন কাল সংস্ট্রব এবং পরিভ্রমণ এই নামটা কিভাবে আসলো এটা ভালো কোশ্চেন করছেন ই এটা কিউরেটরের মাথা থেকে আসছে যে সে প্রথম থেকে ফোকাস করছে যে নাহিদ ভাই কাজ না নাহিদ ভাইয়ের লাইফ স্টাইলটা শুড বি ফোক মানে ফোকাস অন আচ্ছা আমি তখন আই আমি খুব আসলে এগুলো অতটা ভালো লাগে না তো আমি বললাম যে না এসবের দরকার নাই তখন ও বলছে না ভাই আপনি আর্টের আমরা আসলে ফিল্ম যারা বড় ফিল্ম মেকার আছে দুনিয়াতে তারা কয়জন ফিল্ম স্কুল থেকে পাস করছে তাই না সাহিত্যিকদের মধ্যে কয়জন সাহিত্যিক

মনের বিউটির সাথে ওই বিউটি মিলে আপনি ফিলিং পাচ্ছেন কি সেই জিনিসটা এখন পেয়েছে আর্টিস্টরা আর্টিস্ট স্কলাররা বা অ্যাকাডেমিক্সরা বা কিউরেটররা ওই যারা চিত্র প্রদর্শনী করে আমি আসলে প্রথম থেকে একটু নিজেকে এড়িয়ে যেতে চাচ্ছিলাম আচ্ছা দুই তারিখ থেকে দুই তারিখ থেকে তো শুরু হয়েছে এবং দুই তারিখে ওপেনিং ছিল জি জি তো কারা উপস্থিত ছিলেন তারা কি বলেছেন দুই তারিখে ছিলেন হচ্ছে আমাদের চারুকলা ইনস্টিটিউট স্কাল্পচার ডিপার্টমেন্টের এমিনেন্ট আর্টিস্ট এবং স্কাল্পটার লালারুক শ্রেণী তিনি ছিলেন আর আমরাই ছিলাম আচ্ছা কি বলেছেন আপনার কাজ দেখে মিস লালারুক শ্রেণী যেটা বলেছেন যে এগুলো শিল্প হিসাবে তো যাই হোক এটা আমি এটা সেই বলেছি যে ঠিক আছে গ্রামার দেখে না মনে হয় না যে এটা কোনো জানে না এঁকেছে এরকম মনে হয় না একাডেমিক মূলত আর্ট না তো আপনি কিভাবে এই আর্টের সাথে সম্পৃক্ত হলেন বা নিজেকে আর্টিস্ট মনে করলেন কবে থেকে কিভাবে সেই আসলে আর্ট আসলে আমি যখন নাইনটি তে আমি কলকাতা চলে গেছিলাম ঢাকা কলেজ থেকে পাশ করে সেখানে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলাম সাহিত্যিক হওয়ার একটা বাসনা ছিল আচ্ছা আমি ওই ওই সে পড়তে গিয়েছিলাম পড়ছিলাম তো হঠাৎ করে কলকাতায় তখন নাইনটি ফোর ফাইভ সিক্স পর্যন্ত সেন্ট জেভিয়ার্স কলেজের একটা সেন্ট জেভিয়ার্স চার্চ এবং কলেজের একটা চিত্রবাণী বলে একটা ফিল্ম ইনস্টিটিউট ছিল ওটাই তখন কলকাতার একমাত্র ফিল্ম পড়াতো ওদের একটা ফিল্ম স্টাডিজ ছিল কোর্স করাতো ওখান থেকে ডিপ্লোমা একটা সার্টিফিকেট দেওয়া হতো আর একটা ডিপ্লোমা ফিল্ম বানাতো ওখানে বাঙালিরা ম্যাক্সিমাম ওখান থেকে অনেকেই ফিল্ম বানিয়েছে ফিল্মের কোর্স করেছে স্টাডি করেছে আমি ফিল্মের ওখানে জড়িত হয়ে যাই এবং ফিল্মের মধ্যে বেশ নিজেকে খুঁজে পাই স্কেচিং বা ড্রয়িং এইগুলো এটা কথা হচ্ছিল যে আপনার ফিল্মের কম্পোজিশন এবং টু আর্টের ক্ষেত্রে জিনিস গুলো তো একই পার্সপেক্টিভ কি থাকবে গোল্ডেন রুলস অফ থার্ড কোথায় কোন জিনিসটাকে বসাবেন চলচ্চিত্রের তো একটা শিল্প সুলভ ব্যাপার আছে অবশ্যই এবং চলচ্চিত্রের লোকদের দেখবেন যে যারা খুব সিরিয়াসলি ভাবে তারা চিত্রশিল্প সম্পর্কে যেমন জ্ঞান তাদের নিতে হয় সাহিত্য সম্পর্কে কবিতা সম্পর্কে জ্ঞান নিতে হয় সুর সম্পর্কে কিছু ব্যাপার লাগে এবং আমি দেখেছি ফিলোসফি পলিটিক্যাল থিওরিজ এবং সাইকোলজি নিয়েও তারা ব্যাপক পড়াশোনা করে মানে উইচ ইজ একটা কথা আমি বারবার বলছি উইচ ইজ পার্সোনাল দ্যাট ইজ পলিটিক্যাল হোয়াট ইজ দ্যাট ইজ পলিটিক্যাল উইচ ইজ পলিটিক্যাল দ্যাট ইজ ভেরি পার্সোনাল পলিটিক্যাল থট এবং সাইকোলজি ফিলোসফি বাইরে মানুষ যেতে এটা আপনি বলছেন একটা সাহিত্য একটা স্ক্রিপ্ট লিখতে হচ্ছে এটা একটা সাহিত্যের ফর্ম আবার ফিল্মের মধ্যে একটা সাহিত্য সুলভ গুণাবলী তো থাকতে পারে যে ফিল্মটা দেখে মনে হতে পারে যেন কবিতা শুনলাম ফিল্মটা দেখে মনে হতে পারে যে আমি জানো একটা পেইন্টিং এর সামনে দাঁড়িয়েছিলাম ছিলাম। ফিল্মটা দেখে মনে হতে পারে যেন আমি একটা সুড়ের তরঙ্গে ভেসে গেছি। হ্যাঁ সবই আসলে সৃষ্টিকর্মর মধ্যেই তো পড়ে। এই বিষয়গুলোকে আত্মস্থ করতে যেই আসলে এই 2D আর্ট সম্পর্কে বিষয়গুলো জানা জি তার আগে ভাষায় লেখা পড়া ছিল কেউ কেউ আত্মমর ভাইরা সব করে акты তো ওড়া পরে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকা অফ কিন্তু ওই ওই ওখানে দেখেছি ইঞ্জিনিয়ারিং এ পড়ার সাথে সাথে আবার ছবি আঁকাকেও সাবজেক্ট হিসেবে রাখা যায় অপশনাল সাবজেক্ট ও একটা পেপার রেখেছে এবং আমার পরবর্তীতে ছবি আঁকাকে ব্যাপক উৎসাহ দিয়েছে আমার মেজো ভাই বড় ভাই আচ্ছা এটা তো আপনার প্রথম একক প্রদর্শনী তো এর আগে গ্রুপ এক্সিবিশন হয়েছে আপনার লন্ডনেই করেছেন সেটা সেটা সেই দুটো সম্পর্কে একটু জানি ওটাও একটা মানে আমি আসলে লন্ডনে যাওয়ার পরে কিছু জানেন সারা দুনিয়াতে একটা দু হাজার এক দুই সালের পর থেকে পশ্চিম কেন বাংলাদেশেও একটা বা ইসলাম মুসলিম ফোবিয়া কাজ করেছে দাড়ি টুপি দেখলেই আমরা ভয় পেয়ে যেতাম আর ইউরোপেও এটা নাম আহমেদ এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল মাহমাদ শুনলেই একটু ভয় পেতাম তো সে অবস্থায় চলার একটা পর্যায়ে আমি বিলেতে কাজটা ছেড়ে দেই স্কুল টু স্কুল যাওয়া ছেড়ে দিই এবং একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তখন এই কাজটা ছেড়ে দিই আত্মীয়দের বাড়ি যাওয়া ছেড়ে দিই বাসার সাথে কানেকশান চলে যায় আমরাও তখন অন্য দেশে ছিল তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি একদম ব্যাগাবন লাইফ লিড করি এই শহরে যাই ওই শহরে যাই ওখানে দশ দিন কাজ করি ওখানে দুই মাস কাজ করি আবার চাকরি কাজ ছেড়ে দিয়ে লন্ডনে ফিরে আসি এরকম তখন ওখানে একটা জিনিস হচ্ছে হোমলেসদের একটা আইনি ব্যাপার আছে যে আপনি কেউ রিমেইন হোমলেস থাকতে পারবেন না আপনাকে সরকার ওই হোমলেসদের হস্টেলে নিয়ে যাবে সেখানে থাকতে হবে আর হোমলেসদের নিয়ে একটা এনজিও কাজ করতো ক্রাইসিস বলে একটা জায়গা ক্রাইসিস ইউকে তো ওদের বিল্ডিংটা আমাকে একটা ছেলে পরিচয় করিয়ে দেয় যে তুমি ক্রাইসিসে যাও আমি কেন যাব তো গিয়ে দেখি যে ওই চারতলা বিল্ডিংটা পুরোটাই হচ্ছে পারফর্মিং আর্টসের একটা ট্রেনিং সেন্টার যারা হোমলেস আছে লন্ডন যেহেতু একটা মাল্টি কালচারাল সোসাইটি সারা দুনিয়ার পেলে ওখানে আসে মানুষ যায় ওই ক্রাইসিসের মধ্যে মধ্যে হোমলেসদের ভিতরেও একটা মাল্টিকালচারাল কালচারাল কেউ এসেছে পূর্ব ইউরোপ থেকে কেউ এসেছে রাশিয়া থেকে কেউ এসেছে ফ্রান্স থেকে কেউ এসেছে স্পেন থেকে কেউ এসেছে ইসরায়েল থেকে কেউ এসেছে আরব দেশ থেকে কেউ এসেছে বিভিন্ন দেশ থেকে মানুষ সব দুনিয়ার সব মানুষ আমি একমাত্র বাংলাদেশি ছিলাম আর ইন্ডিয়ান মানে বাংলা বাঙালি একজন ছিলেন মহিলা তিনি কর্মচারী দিদি বলে ডাকতাম তিনি বাঙালি ছিলেন আর আমি বাঙালি ছিলাম এই ইন্ডিয়ান মধ্যে উনি আমি বাংলাদেশীদের মধ্যে এর আগে কখনো কোনো বাংলাদেশ ওখানে গেছে বলবো না এক্সিমিশনটা কিভাবে করলেন ওখানে ওই পারফর্মিং আর্টের পুরো জায়গাটা ছিল কেউ মিউজিক শিখছে কেউ মিউজিক থিওরি শুনছে শিখছে কেউ ফ্যাশন ডিজাইনিং শিখছে কেউ কমিক্স ড্রয়িং করা শিখছে কেউ স্カル্পচার বানানো শিখছে কেউ যোগা করতে আসছে কেউ তাইচে বলে একটা জিনিস আছে মুভিং মেডিটেশন ওটা করতে আসছে কেউ এই আপনার সাম্বা ড্রামিং করতে আসছে কেউ টান ট্যাঙ্গো ড্রান্স শিখতে আসছে মানে কেউ পিয়ানো শিখতে আসছে কেউ গিটার শিখতে আসছে কেউ ফিল্ম শিখতে আসছে কেউ এই আপনার স্টুডিও এরকম একটা বড় একটা স্টুডিওতে দশ বারো জন আর্টিস্টের একটা স্টুডিও স্পেস আছে তা আমি তো আর্টের থিওরিগুলো জানতাম মুভমেন্টগুলো জানতাম পৃথিবীর বড় বড় আর্টিস্টদের তাদের বৈশিষ্ট্যগুলো জানতাম আর্ট থিওরিগুলো জানতাম তা আমি স্বাভাবিকভাবেই আর্টিস্টদের সাথে গপ চোপ করে কফি জায়গাটায় ওরা বলল যে ওয়া নিচু আমাদের স্টুডিওতে জয়েন করছে না কেন তখন ওখানকার মেইন সাহেবরা ছিল যারা তখন ওরা বলল যে দেখু কেমন লাগে হ্যাঁ তখন ওই তাদের সাথে এক্সিবিশন করা হয়েছে ওই ওরাই ব মাসে মাসে এরকম একটা কিছু করে একটা পার্টি দেয় ওখানে গান বাজনা হয় খাওয়া দাওয়া হয় পারফরমেন্স করে হোমলেস হোমলেসটাই ওরা ওয়েল ট্রেন্ড আমাদের খুব সারা দুনিয়ার ছেলেপেলেই আছে পরে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া আপনার আগামী দিনগুলোর জন্য বা আগামী প্রদর্শনীগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল কাল সংস্ত্রপ এবং পরিভ্রমণের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আমাদের আয়োজন আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কর্তৃপক্ষকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে বিডি ডট কমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এন বিডি ডট কম এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর